দেখতে পাচ্ছেন যে এই ছেলে সুন্দরবন 15 এবং কি তাদের কোনো সন্দেহজনক কোনো কিছু মনে হলে তাকে কিন্তু সঙ্গে সঙ্গে প্রশ্নের করতে তারা একেবারেই তৎপর এবং কি প্রশ্ন করার জন্য তারা প্রস্তুত আছে। আপনি কিন্তু প্রশ্নের সম্মুখীন হতে পারবেন। আজকের চারটি লঞ্চে আমরা প্রথমে যাচ্ছি এমবি মানামির ভিতরে। দেখি আসলে আজকে মানামিতে কেমন যাত্রী হলো এবং কি থাকছে লঞ্চ ব্যাগের ভিডিও থাকবে। আজকে যাওয়ার চেষ্টা করবো এমবি মানামির ছোপাজনে, দেখাবো আসলে ছোপাজনে কি পরিস্থিতি বা ছোপাজনে কত টাকা ভাড়া, কি সিকিউরিটি থাকছে ছোপাজনে। অনেক কথা বলতে বলতে চলে আসলাম মানামির মধ্যে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এমবি মানামির ভিতরে কিন্তু বলতে গেলে মোটামুটি কিন্তু ভালো পরিমাণে কিন্তু যাত্রী আছে। আর আজকে গতকালকে 200 টাকা ভাড়া থাকলেও আজকে কিন্তু সেই 200 টাকা ভাড়া আর নেই। আজকে কিন্তু সেই আগের মতনই 300 টাকা করে কিন্তু ভাড়া যাচ্ছে। এসি বা নন এসি, সিঙ্গেল কেবিন 1000, তবে 1000 টাকার একটু কম। ডাবল কেবিন 2000, ডাবল কেবিন 2000 টাকার একটু কম। এবং কি বাইক ভাই 400-500 ভিতরেই যাচ্ছে, এক এক রকম। এটা আসলে আমি সম্পূর্ণ বলতে পারতেছি না, কারণ আমি 400-500 ভিতরে যাচ্ছে, এক একদিন এক একটা এক একভাবেই নেওয়া হয়, তেমন একটা শিওর না। তাই ওই 400-500 মধ্যেই থাকি, বেশি বলাটা আসলে ঠিক না। একটা জিনিস না জেনে শুনে, বিশেষ করে আপনাদের এই প্রিয় চ্যানেল বরিশাল লঞ্চ লাভার এই চ্যানেলটা থেকে, তো আমার মনে হয় না আমার না জেনে একটা কথা বলা ঠিক, কারণ এই চ্যানেল থেকে আপনাদের সবসময় একেবারে বরিশাল থেকে যে সর্বোচ্চ একেবারে নতুন যে আপডেট সেই আপডেটটি দেওয়া হচ্ছে এবং কি লিগেল আনলিগেল আমার মনে হয় না কোনো কিছু পাবেন। তাই আপনারা সবাই অনেক অনেক ভালোবাসার সাথেই আছেন বরিশাল লঞ্চ লাভার সাথে, সবাইকে জানাসি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনার মতামতটা কিন্তু আমাদের চ্যানেলের প্রতি কীরকম অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর নতুন হয়ে থাকলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেয়ে যাবেন বরিশাল লঞ্চঘাটের নতুন নতুন আপডেট। আর কি শেয়ার করে তো দিবেন একটু, আপনার ভাই বিরাদার বন্ধু বান্ধব সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখি মানামির ছোপাজনের কী অবস্থা, কত টাকা ভাড়া যাচ্ছি, আশা করি থাকবেন আমার সাথে। এখনও 3টি লঞ্চ বাকি আছে, থাকছে লঞ্চ ব্যাগের ভিডিও। মানামি লঞ্চের দ্বিতীয়তলে উঠলেই দেখতে পাবেন এই ছেড়ে একটি গেট বন্ধ থাকবে অধিকাংশ সময়, এবং কি এই যে দ্বিতীয়তলার ফ্রন্টের সাইড থেকে যখন আপনি দ্বিতীয়তলার কেবিনের সাইডে যেতে চান বা তৃতীয়তলায় যেতে চান, সেক্ষেত্রে দেখবেন যে এখানে কিন্তু গেটের কাছে দাঁড়িয়ে আছে একজন নিরাপত্তা কর্মী, আনসার সদস্য লঞ্চের। তারা কিন্তু নিরাপত্তার স্বার্থে কিন্তু এখানে যাত্রীদের সেবা দেওয়ার জন্য কিন্তু এখানে দাঁড়িয়ে থাকে। তাদের কোনো সন্দেহজনক কোনো কিছু মনে হলে তাকে কিন্তু সঙ্গে সঙ্গে প্রশ্নের করতে তারা একেবারেই তৎপর এবং কি প্রশ্ন করার জন্য তারা প্রস্তুত আছে। আপনি কিন্তু প্রশ্নেরও সম্মুখীন হতে পারবেন। এটা আসলে একটা ভালো একটা সিস্টেম, আমার কাছে দেখে কিন্তু বেশ ভালোই লাগছে। আমরা যাচ্ছি দ্বিতীয়তলা থেকে একেবারেই আপনাদের সেই পছন্দের সেই ছোপায়। আমরা চলে আসছি মানামির ছোপাজনের কাছে, এখানে লেখা আছে ওয়েলকাম টু ছোপাজন। এবং কি এখানে কিন্তু সুন্দর করে আরও একটা কিন্তু এখানে লেখা আছে যে তৃতীয়তলা ছোপাজনের পিছনেই কিন্তু মসজিদ। আপনারা কিন্তু অবশ্যই যারা খুঁজে না পাবেন এখান থেকে কিন্তু খুব সহজে যেতে পারবেন। আমরা একটু প্রবেশ করি ছোপাজনের ভিতরে। ওকে, কথা বলতে বলতে প্রবেশ করলাম মানামির ছোপাজনের ভিতরে। এখানে কিন্তু এক এক করে 20টি আসন আছে, 20টি আসন কিন্তু বেশ অনেক আরামদায়ক এবং অনেক কমফোর্টেবল দেখতে পাচ্ছেন, একেবারেই সাদা ঝকঝকে চকচকে। একটা ছোপাজনের ভিতরে বেশ আরামেই কিন্তু আপনি একেবারে শুয়ে বসে ঘুমিয়েও কিন্তু যেতে পারবেন। দেখতে পাচ্ছেন অনেক কিন্তু ঘুমিয়ে আছে। এখানে থাকছে আনামির তরফ থেকে একটি আরামদায়ক কমফোর্টেবল বালিশ, থাকছে একটি কম্বল এবং
পর্যন্তই। আর এটা কিন্তু সমস্ত শীতাতপ নিয়ন্ত্রিত, শীতাতপ নিয়ন্ত্রিত থাকার পরও থাকছে কিন্তু সুব্যবস্থা ফ্যানের, এরই সাথে থাকছে কিন্তু 20 জন যাত্রীর জন্য 20টি লাইফ বয়া। এটা কিন্তু আসলেই অনেক ভালো একটা দিক আমার থেকে মনে হলো। এই সিটেও যেভাবে 10টি বয়া আছে লাইফ বয়া এবং কি লাইফ জ্যাকেট, এই সিটেও কিন্তু ঠিক 10টি কিন্তু লাইফ জ্যাকেট আছে। এর সাথে আরও একটা সিস্টেম কিন্তু তাদের যুক্ত আছে, আপনাকে কিন্তু 100 টাকা দিয়ে সুপার ভাড়ার পরও, সুপার কিন্তু 600 টাকা সহ, হয়তো সেই 100 টাকা সহকারেই এখানে কিন্তু 20টি বক্স আছে, আপনাকে কিন্তু সেই আপনার সিরিয়াল অনুসারে বা আপনার যে সুপারজোনটা থাকবে যে নাম্বারে, সেই নাম্বারের একটা বক্সের চাবি দেওয়া হবে, 100 টাকা জমা দিয়ে আপনার মালামাল কিন্তু একেবারে আরামে রাখতে পারবেন। এটা কিন্তু আপনার নিজস্ব প্রাইভেসির কারণে এই সুব্যবস্থাটা করা হয়েছে, এবং কি আপনি যখন আপনি সকালবেলা বেরিয়ে যাবেন তখন কিন্তু আপনি সেই 100 টাকা জমা দিয়ে, এবং কি দুঃখিত, আপনি সেই চাবিটা জমা দিয়ে আপনার 100 টাকা কিন্তু আপনি বুঝে নিতে পারবেন। এর সাথে থাকছে ফোন চার্জ দেওয়ার সুব্যবস্থা, থাকছে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত দুই সাইডে দুইটা এলইডি টিভি, এবং কি আছে ডাস্টবিন, আর সামান্য মোটামুটি বলতে গেলে একই ভালোই। এই সাইডে থাকছে স্মোকিং এবং কি সিকিউরিটি অ্যালার্ম। এই ছিল মানামির একেবারেই সুপারজোনের অবস্থা। বেরিয়ে যাচ্ছি এই সুপারজোন থেকে, দেখি আসলে এখন বাকির কি অবস্থা বাকি লঞ্চগুলোতে। আর এটা কিন্তু একেবারে তৃতীয় তলায়, আমি আবারও বললাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। খুব খারাপ, মানামি থেকে বের হতেই না বের হতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আচ্ছা দেখি সুন্দরবন 15 কি অবস্থা, আজকে দেখবো আসলে এই 3টি লঞ্চে কি অবস্থা। বৃষ্টি কিন্তু ঝিরি ঝিরি ভালোই পড়ছে ভাই, আমার ক্যামেরাটা আগে সেভ করি, মানে ফোনটাটা সেভ করি আগে। ভিজেপুরে চলে আসলাম সুন্দরবন 15-র মধ্যে, সামনে কেবিন কিন্তু বুকিং, যাচ্ছি 15-র দেখে, দেখা যাক কেমন কি যাত্রী হলো। 300 টাকা ভাড়া আজকে যাচ্ছে, কালকে সুন্দরবন 16-তে ছিল মাত্র 200 টাকা, আজকে 300 টাকা। তারপরও যতটুকু দেখতে পাচ্ছি যাত্রীর সংখ্যা কিন্তু মোটামুটি বলতে গেলে ভালোই আছে, একেবারে সামনে থেকে পিছন পর্যন্তই। সময়টা অনেক গড়িয়ে গেছে এমবি মানামির ভিতরে ঘুরতে ঘুরতে, একেবারে শেষ সময় চলে আসলাম সুন্দরবন 15-তে। এই ছিল সুন্দরবন 15-র একেবারে দেখতেই পাচ্ছেন ভালোই যাত্রী, একেবারে ডেকের ভিতরের অবস্থা। যাচ্ছে এর পরবর্তীতে আছে পারাবাদ 18, দেখি আসলে পারাবাদ 18-র কী অবস্থা, হয়তো আজকে ভালোই যাত্রী আছে যতটুকু বুঝতে পারছি। যখন অ্যাডভেঞ্চার একে হরেন দিচ্ছে, আচ্ছা আপনারা যখন এই বৃষ্টির ভিতরে এই সিঁড়ি বেয়ে উঠবেন তখন অবশ্যই একেবারে নিচে তাকিয়ে একেবারে শক্ত হয়ে তারপরে উঠবেন, কারণ এত পিছুল হয়ে পড়ে যেটা আসলে বলে শেষ করতে পারি না, অনেক রিস্ক থাকে। যাচ্ছে পারাবাত 18-তে, 18-র সামনে বাইক দুটি দেখতে পাচ্ছি, দেখি পারাবাত 18-র ডেকের কী অবস্থা। দেখতে পাচ্ছেন যে পারাবাত 18-তে কিন্তু একেবারে হাউসফুল যাত্রী আছে, ভালো পরিমাণে কিন্তু যাত্রী আছে সামনে থেকে পিছন পর্যন্ত, যতটুকু দেখতে পাচ্ছি যে ভালোই কিন্তু যাত্রী আছে। আমি যদি আর একটু দেখাই, এই সিটেও কিন্তু একেবারে মাঝখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে যাত্রী। আচ্ছা আপনাদের এই সিট থেকে যে আপনাদের দেখাই যে এই সিটের কী অবস্থা, এই সিটটা কিন্তু ফাঁকার সংখ্যাটা আজকে কিন্তু মোটামুটি একটু বেশি, তারপরও মাঝখান থেকে যতটুকু যাত্রী আছে বেশ ভালোই আছে। আচ্ছা পারাবাদ 18 থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ ওই সাইডে কাছি টাছি খোলা শুরু করে দিয়েছে, আছে খুব ঝামেলায় ভাই। দেখছেন অ্যাডভেঞ্চার একের কিন্তু সিঁড়ি উঠিয়ে নিয়েছে, তারপর একটু ঘুরে দেখাই আপনাদের কী অবস্থা। প্রবেশ করতেছি অ্যাডভেঞ্চার একে, এই মুহূর্তে অ্যাডভেঞ্চার একের ডেকটা দেখাই, তাহলে আজকে সর্বশেষ অবস্থায় এই মুহূর্তে অ্যাডভেঞ্চার একের কিন্তু সর্বশেষ অবস্থা দেখতে পাচ্ছেন। বেরিয়ে যাচ্ছি, মোটামুটি বলতে গেলে ভালো পরিমাণে যাত্রী কিন্তু আজকে আছে, 4টি লঞ্চেই কিন্তু ভালো পরিমাণে যাত্রী ছিল 300 টাকা ডেকের ভাড়ার পরেও। থাকছে লঞ্চ ব্যাগার ভিডিও।
ঝড় বৃষ্টির ভিতরে পার্বত 18-র সর্বশেষ সিঁড়িগুলো উঠিয়ে নিচ্ছে। সেইতে অ্যাডভেঞ্চার এক কিন্তু ফাস্ট কাট ব্যাক দিয়ে দিয়ে যাচ্ছে আজকে বরিশাল থেকে। যখনই লঞ্চগুলো ছাড়ার সময় হয়ে গেল ঠিক তখনই কিন্তু বৃষ্টিটা বেড়ে গেল। এটা আসলে খুবই আমার জন্য কষ্টকর। দেখবেন যে অ্যাডভেঞ্চার এক বেশ দ্রুত গতির সাথে বরিশাল লঞ্চঘাট ত্যাগ করবে, বলতে না বলতে কিন্তু ভালো পরিমাণে গতি দিয়ে যাচ্ছে। অ্যাডভেঞ্চার একের তেমন একটা যাত্রী লক্ষ্য করছি না, তবে গতিটা কিন্তু ভালো পরিমাণে লক্ষ্য করছি। সার্চ লাইট জ্বালিয়ে দিল ব্যাক গিয়ার দেওয়ার সাথে সাথে। এটা আমার কাছেও একটা প্রশ্ন হয়ে থাকে, কেন ব্যাক গিয়ার দেওয়ার সময় সময় লাইটগুলো জ্বালিয়ে দেয়? তবে কি দেখতে কিন্তু অসাধারণ লাগে, এর কারণই হয়তো। দেখতে পাচ্ছেন যে সার্চ লাইট তাদের জ্বালিয়ে দিল, এটা কিন্তু ভালোই লাগে। দর্শক বৃষ্টি পড়ছে তাই নিজের জন্য পিছনে চলে যাচ্ছি, এই সাইডে যাচ্ছি। দেখেন এই সাইডে কিন্তু বৃষ্টির ভিতরে সবাই কিন্তু এই সাইডে দাঁড়িয়ে আছে, আর গুড়ি গুড়ি কিন্তু সিটে সিটে বৃষ্টি পড়ছে। সবাই লঞ্চের সামনেও ভালোই যাত্রী আছে পারাবত 18-র সামনে। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া, এক ভাই হাত জাগালো। আসলে দ্বিতীয় নম্বরে ফার্স্ট কাট হিসেবে হয়তো যাচ্ছে পারাবত 18, দেখা যাক আসলে। তবে সর্বশেষ যে কাছে এবং কি সিঁড়ি উঠিয়ে নেওয়ার পরবর্তীতে বুঝতে পারলাম যাচ্ছে পারাবত 18 এবং কি বৃষ্টি। কী আর বলবো ভাই, ভিডিও করতে আজকে প্রচুর সমস্যা হচ্ছে। দেখেন বৃষ্টি কীভাবে পড়ে। যাচ্ছে পারাবত 18, গতির কথা যদি বলি তাহলে ভালোই কিন্তু গতি দিল পারাবত 18। আজকের প্রতিটা লঞ্চ তো ভালো পরিমাণে গতি দিয়ে যাচ্ছে। শুধু বৃষ্টি কীভাবে পড়ছে একটু দেখেন, দেখছেন যখনই কাছাকাছি আনি তখনই দেখা যায় বৃষ্টির কী অবস্থা। আমি কিন্তু ফোনের উপর হাত দিয়ে রেখেছি, দেখি আসলে এরপরে তৃতীয় নম্বর কোন লঞ্চটি ছেড়ে যায়, সুন্দরবন 16 নাকি সুন্দরবন 15 নাকি এমবি মানামি। ও এই সিটে আবার 15-তে একটা বাইক উঠাচ্ছে, দেখেন কীভাবে কত কষ্ট করে উঠাচ্ছে। তবে এভাবে তেমন একটা রিস্ক কিন্তু আপনারা নেবেন না, ঝুঁকিটা কিন্তু থেকে যায়, আপনার মালামাল কী হতে পারে বুঝে নিতে পড়ে গেলে। নাম্বারে যাচ্ছে এমবি মানামি, ব্যাক গিয়ার দিয়ে দিল বেশ ভালোই। এসি থেকে সুন্দরবন 15 ছেড়ে দেওয়ার মতন। মানামির সামনে কিন্তু লঞ্চের স্টাফ এবং কি সুপারভাইজাররা দাঁড়িয়ে আছে, যে দেখতে পাচ্ছেন যে মানামির আমাদের বড় ভাই কিন্তু বাই বাই জানালো। সবসময় কিন্তু মানামির স্টাফগুলো আমি যতটুকু দেখছি তারা কিন্তু সবসময় যাত্রীর সেবায় একেবারেই অন্যরকম, বেশ ভালো লাগে। দেখতে পাচ্ছেন যে এই ছেড়ে সুন্দরবন 15 এবং কি মানামির সাথে সামান্য একটা ধাক্কা কিন্তু লাগলো। দেখছেন যে কি ভাবে হরেন দিচ্ছে এবং কি গতি ভালোই। বলতে বলতে সুন্দরবন 15 কিন্তু ব্যাক গিয়ার দিয়ে দিল, অনেকে কিন্তু ভিজে ভিজে কিন্তু তারপরে পল্টনের উপর থেকে যাচ্ছে। লাইটটা একটু নর্মাল করি,
সর্বশেষ অবস্থায় ছিল সুন্দরবন 15, যাচ্ছে বরিশাল থেকে সুন্দরবন 15 আজকের সর্বশেষ। এই ছিল বরিশাল লঞ্চ ঘাটের একেবারেই সর্বশেষ আপডেট। আশা করি আপনারা সমস্ত ভিডিও জুড়েই থাকছেন।